অন্যদের রং খেলা ভার্সেস আমাদের রং খেলা। অন্যদের রং খেলা, উফ বাবা গো, আর ভালোই লাগে না, কত যে এসে রং মাখিয়ে দিল, দূর ভালোই লাগে না রং খেলতে, এখন আর বেরোবই না। কানে হেডফোন দিয়ে বসে বসে গান শুনবো, গান শোনার যে মজাই আলাদা। হোলি খেলতে হবে না, এখন আমি হোলিরই স্পেশাল গান শুনবো, অনেক গান নাচ করেছে। হ্যাঁ হ্যাঁ, এই চল চল প্রিয়াকে ডেকে নিয়ে আসি। এই প্রিয়া আয় না, শুন আমি রং মাখাবো না, চলে আয়। হ্যাঁ না রে, আমি তোদের সঙ্গে খেলবো না, তোরা প্রচুর রং মাখাস, আর তোরা তো জানিস আমার রং খেলতে একদমই ভালো লাগে না, আমার মুখের মতো অ্যালার্জিও আছে, তাহলে আমি কি করে রং খেলবো? আচ্ছা ঠিক আছে, আমরা একদম রং মাখাবো না, এটুকুন করে রং মাখাবো, আর এই রঙগুলো না আমরা নিজের হাতে বাড়িতে বানিয়েছি, আমাদের মা বানিয়ে দিয়েছে, আয় না পিঙ্কি প্রমিস, ঠিক আছে আয়, এবার তো আয়। আচ্ছা ঠিক আছে আসছি, দাঁড়া, পিঙ্কি প্রমিস খেয়েছিস কিন্তু এটুকু করে রং মাখাবি বলে দিল। হ্যাঁ রে বাবা হ্যাঁ, এটুকু করেই রং মাখাবো। হ্যাঁ হ্যাঁ বাস বাস হয়েছে, আর লাগবে না। আর আমাদের রং খেলে, উফ বাবা গো, আর একদম রং খেলবো না, ব্যাস আমি এখন ফ্রি। এই রিয়া আয় তো, রং খেলবি চল, সবাই রং খেলছে, তুই খেলছিস না শুধু? না রে প্রিয়া, আমি অনেক রং খেলেছি সকাল থেকে, আর খেলবো না, আর আমার রং খেলতে একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি অল্পই রং মাখাবো, চলে আয় তো তাড়াতাড়ি, সব ভাই রং খেলছে, তোকে ছাড়া একদমই মজা হয় না, চলে আয়, এইটুকু অল্প রং মাখাবো, ঠিক আছে চলে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, অল্পই কিন্তু। হ্যাঁ আরে কি করছিস,